নমস্কার, স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব, এতক্ষণে তো আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। সুতরাং এই বিষয়ে আর বিশেষ কিছু বলবো না, অযথা সময় নষ্ট করতে চাই না। শুধুমাত্র ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করব যে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং যারা নিয়মিত চ্যানেলটি দেখছেন এবং আজকে যারা দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্টটা খুব দরকার চ্যানেলটি গ্রোয়ের জন্য। তো দেখতে থাকুন আজকের ভিডিওটি। ইস্টবেঙ্গলের যে সমস্ত ভারতীয় ফুটবলার সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি রয়েছে, সেই সমস্ত ফুটবলারদের মধ্যে তিনজন ফুটবলার কিন্তু ইতিমধ্যে মুখ খুলেছেন। শোনা যাচ্ছে যে ইরানি ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার অমিত সিং, তিনি কিন্তু জানিয়েছেন একটি সাক্ষাৎকারে যে ইস্টবেঙ্গল যদি ISL না খেলে সেক্ষেত্রে তিনি কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে খেলতে রাজি নন। অর্থাৎ তিনি বলেছেন যে 31 আগস্ট পর্যন্ত তিনি দেখছেন বা অপেক্ষা করবেন, এর মধ্যে যদি ইস্টবেঙ্গল ISL-এ খেলতে পারে বা ISL খেলা কনফার্ম হয়ে যায় তাহলেই তিনি ইস্টবেঙ্গলে আসছেন, অথবা তিনি কিন্তু ভারতে আসলেও অন্য কোনো ISL দলেই খেলতে চান। তিনি জানিয়েছেন যে গত বছর কিন্তু গোকুলাম কেরালা FC থেকে তাকে অফার করা হয়েছিল ভারতে খেলার জন্য, কিন্তু আইলিগে খেলবেন না বলেই তিনি কিন্তু গোকুলাম কেরালাতে সই করেননি। পাশাপাশি তিনি আরও একটা খবর জানিয়েছেন যে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকেও কিন্তু গত বছর তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, সেই একই কারণে, অর্থাৎ আইলিগে খেলবেন না বলেও তিনি কিন্তু মোহনবাগানকেও না করে দেন বলে জানিয়েছেন। এবছর ইস্টবেঙ্গল কর্তারা তাকে আশ্বস্ত করেছিলেন যে ইস্টবেঙ্গল ISL খেলছে, ফলে তিনি ইস্টবেঙ্গলে আসছিলেন বা সই করতে রাজি হয়েছিলেন। কিন্তু এখন যদি শোনা যায় যে তিনি ইস্টবেঙ্গল ISL খেলছে না, সেক্ষেত্রে তিনি কিন্তু ইস্টবেঙ্গলে খেলতে আসবেন না বলে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন এই ইরানীয় ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার অমিত সিং। এদিকে ভারতীয় দুই ফুটবলার যথাক্রমে কেভিন লোবো, তিনি কিন্তু সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি কিন্তু ইস্টবেঙ্গলে থাকছেন, তিনি কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের জন্য এসেছেন, তিনি কিন্তু ISL খেলার জন্যই আসেননি, তিনি ইস্টবেঙ্গল ক্লাবে সই করেছেন, ফলে ইস্টবেঙ্গল যদি আই লিগ খেলে আই লিগে খেলবেন, ISL খেলে ISL-এ খেলবেন। তো তিনি ইস্টবেঙ্গলে যেহেতু বেশ কিছু বছর আগে খেলে গেছেন, ফলে ইস্টবেঙ্গল ক্লাবের মতো একটা প্রতিষ্ঠানে আসতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করছেন। তিনি বলেছেন এই ক্লাব থেকে চলে যাওয়াটা তার কখনো ভালো মনে হয়নি, তিনি আবার সেই ক্লাবে ফিরে আসতে পেরে তিনি কিন্তু প্রচণ্ড খুশি। তিনি বলেছেন যে তিনি ইস্টবেঙ্গলে এসেছেন, তো ইস্টবেঙ্গলে তিনি খেলছেন, ইস্টবেঙ্গল ISL খেললেও তিনি ISL-এ খেলছেন, আর ইস্টবেঙ্গল যদি আইলিগ খেলে তাহলে আইলিগ খেলতেও তার কোনো অসুবিধা নেই বলে স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছেন এই কেভিন লোবো। এছাড়া মোহাম্মদ রাফিক, তিনি কিন্তু জানিয়েছেন যে তিনিও কিন্তু একই কথা জানিয়েছেন, তিনি বলেছেন যে ইস্টবেঙ্গলে সই করেছেন, তিনি ইস্টবেঙ্গলে খেলবেন, সেটা ইস্টবেঙ্গলের ব্যাপার যে তারা ISL খেলবে না আইলিগ খেলবে, কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব খেলছে সেটাই বড় কথা, ইস্টবেঙ্গল আইলিগ খেললেও তিনি ইস্টবেঙ্গলে খেলছেন এবং ইস্টবেঙ্গল যদি ISL খেলে ISL-এ খেলছেন। অর্থাৎ এই দুই ফুটবলার কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তারা ইস্টবেঙ্গলেই থাকছেন। এদিকে AFA পক্ষ থেকে জানানো হয়েছে তারা কিন্তু দুজন ফুটবলারকে ছাড়পত্র দিল না, তারা হলেন রিকি সাবাং। হ্যাঁ বন্ধুরা, এই রিকি সাবাংকে কিন্তু রিকি সাবাং এবং হরমনপ্রীত সিং, এই দুই ফুটবলারকে কিন্তু ছাড়পত্র দিল না AFA। তারা বলেছে যদি ইস্টবেঙ্গল ISL-এ না খেলে, তারা যদি আইলিগে খেলে, তারা আইলিগে দল হিসাবে কিন্তু তাদেরকে ইন্ডিয়ান অ্যারোজের হয়ে খেলতে হবে। একথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন AFA সচিব কুসুম দাস। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল ISL না খেললে কিন্তু তাদেরকে আইলিগে খেলতে হলে ইন্ডিয়ান অ্যারোজের হয়ে খেলতে হবে, অর্থাৎ তারা কিন্তু ইস্টবেঙ্গলে সই করতে পারছেন না, এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের কাছে। এদিকে আমরা জানতে পেরেছি যে মোহনবাগান নিয়ে কিন্তু একটা আপডেট এই মুহূর্তে বেরিয়ে এসেছে, সেটা হলো মোহনবাগান ক্লাবে বা এটিকে মোহনবাগান ক্লাব FC-তে শোনা যাচ্ছে যে সন্দেহ ঝিঙ্গান পাকা হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, সন্দেহ ঝিঙ্গান কিন্তু পাই কনফার্ম হয়ে গিয়েছিল, কিন্তু এখন কিন্তু নতুন করে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। FC গোয়া কিন্তু এখন সন্দেহ ঝিঙ্গানকে চাইছে, যা খবর বেরিয়ে আসছে সন্দেহ ঝিঙ্গানকে কিন্তু মোটা টাকার অফার করেছে FC গোয়া। FC গোয়া যেন তার উপকারকে সন্দেহ ঝিঙ্গানকে এখন সই করাতে চায়। সন্দেহ ঝিঙ্গান কাছে, সন্দেহ ঝিঙ্গান যেহেতু বিদেশি দলের সঙ্গে খেলতে খুবই আগ্রহী, সেক্ষেত্রে তিনি এটিকে মোহনবাগানে খেললেও FC কাপে খেলতে পারবেন, আবার FC গোয়াতে খেললেও তিনি কিন্তু খেলতে পারছেন। সেক্ষেত্রে যেহেতু FC গোয়া সরাসরি চ্যাম্পিয়ন লিগে খেলবে, সেক্ষেত্রে তিনি FC গোয়াতে যাবেন কি না বা নাকি এটিকে FC-তে বা এটিকে মোহনবাগান FC-তে আসবেন, কেননা এটিকে মোহনবাগান FC কিন্তু একটা দুর্দান্ত দল, একটা সেট দল, সেখানে খেললে কিন্তু তিনি একটা সেট টিমের সঙ্গে খেলতে পারবেন। এখন তিনি কোন দলকে অগ্রাধিকার দেন সেটা কিন্তু আমরা আগামী কয়েকদিনের মধ্যেই জানতে পারবো। মোহনবাগান দিবস উপলক্ষে
প্রয়াত অঞ্জন মিত্রের নামে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে কিন্তু সেরা প্রশাসকের পুরস্কার দেওয়া হচ্ছে এবছর, এবং এই বছর প্রথম বছরই কিন্তু এই পুরস্কার লাভ করছেন আইএফএ সচিব জয়দেব মুখোপাধ্যায়। হ্যাঁ বন্ধুরা, মোহনবাগানের তরফ থেকে কিন্তু জয়দেব মুখোপাধ্যায়কে কিন্তু অঞ্জন মিত্র স্মৃতি পুরস্কার দিয়ে কিন্তু পুরস্কৃত করা হচ্ছে সেরা প্রশাসক হিসাবে এবছর। আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাবস্ক্রাইবের মধ্য দিয়ে চ্যানেলটির সেবৃদ্ধি ঘটুক। তোমাদের সাপোর্টটা কিন্তু দরকার ফ্রেন্ডস, তো আশা করি তোমাদের সাপোর্টটা পাবো যাতে চ্যানেলটি গ্রো হয়। তো ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান যেন তোমাদের সকলকে ভালো রাখে। নমস্কার।